বন্ধুরা, রথযাত্রা উপলক্ষে আমি আজকে শেয়ার করব পুরীর বিখ্যাত খাজার রেসিপি। বাইরে থেকে একদম মুচমুচে খাস্তা আর ভেতরে রসালো লেয়ার্সগুলো দেখতে পাচ্ছ, একদম পুরীর খাজার মতন। তাহলে চলো ঘরে খুব সহজেই কীভাবে বানিয়ে নেবে এই পুরীর বিখ্যাত খাজা দেখে নিই। এর জন্য আমি প্রথমে নিয়েছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেব 1 চিমটে লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটুখানি লবণ দিলে তার স্বাদটা কিন্তু বেড়ে যায়। এছাড়া দিচ্ছি 4 টিস্পুন বা 2 টেবিল স্পুন ঘি। এই রান্নাটা কিন্তু ঘিতে করলেই ভালো হয়, তবে তোমরা চাইলে এটা রিফাইন্ড তেলেও করতে পারো। খুব ভালো করে এখানে আমি ময়ান দিয়ে নেব, যেন মুঠো করলে পরে এটা একটা শক্ত মতন দলা বেঁধে যায়, আবার হাত দিয়ে অল্প চাপ দিলেই যেন ভেঙে যায়। তাহলেই বুঝবে যে ময়ানটা কিন্তু খুব ভালো আর পারফেক্ট হয়েছে। খুব অল্প অল্প জল দিয়ে একটা শক্ত আমি ডো তৈরি করে নেব। এখানে আমরা যেমন রুটি পরোটা খাই, তার ডোয়ের থেকে একটু শক্ত হবে। এবার একটা ভিজে কাপড় দিয়ে এটা আমি চাপা দিয়ে রাখছি। অন্যদিকে আমি এখানে একটা চিনির শিরা বানিয়ে নেব। 1 কাপ চিনি আর 1/2 কাপ জল দিয়ে আমি একটা শিরা বানিয়ে নেব। চটচটে টাইপের শিরাটা হবে। একটু এলাচ গুঁড়ো আর লেবুর রস দিচ্ছি, যাতে এটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। অন্যদিকে একটা মিশ্রণ বানাতে হবে 1 টেবিল চামচ ঘি আর 1 টিস্পুন চালের গুঁড়ো দিয়ে। তোমরা এর বদলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারো। এই পেস্টটা পরে আমাদের কাজে লাগবে। 30 মিনিট রেস্টে রাখার পর ময়দাটাকে আবার একটু ঠেসে নিয়ে আমি এর থেকে লেচি বানিয়ে নিচ্ছি। 6টা সেম সাইজের আমি এখানে লেচি কেটে নিয়েছি। এবারে এই লেচিগুলোর থেকে এক একটা নিয়ে আমি একটু বেশ বড় সাইজের আর একদম পাতলা রুটি তৈরি করে নেব। দেখো, এটা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে রুটিটা কতটা পাতলা হয়েছে। এইভাবে আমি সমস্ত রুটিগুলো তৈরি করে নেব। এবারে একটা রুটির ওপরে ওই ঘি আর চালের গুঁড়োর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি খুব ভালোভাবে লাগিয়ে দেব, দিয়ে আরেকটা রুটি চাপা দিয়ে দেব। এবারে সেই রুটিটার ওপরেও আমি একইভাবে ওই চালের গুঁড়ো আর ঘিয়ের মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে দেব, দিয়ে আরও আরেকটা, মানে 3 নম্বর রুটিটাও আমি এর উপরে ভালো করে চাপিয়ে দেব, দিয়ে ওপর থেকে একটুখানি ওই মিশ্রণটা বা পেস্টটা লাগিয়ে দিয়ে আমি এইভাবে একটা টাইট রোল করে নেব। তার মানে মোটামুটি 3টে রুটি দিয়ে আমি একটা এরকম টাইট রোল বানিয়ে নিচ্ছি। যদি তোমাদের মনে হয় যে রোলটা লাস্টে আটকাচ্ছে না, তোমরা সামান্য জল দিয়েও কিন্তু এই রোলটা লাগিয়ে নিতে পারো। এইভাবে একটা টাইট বেশ রোল তৈরি করে নেব। এবারে এর সাইডের থেকে যে অসমান অংশটা ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে এই রকম সমান মাপের কয়েকটা টুকরো আমি কেটে নেব। এই টুকরোগুলো মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি মতন চওড়া বানালেই হবে। দেখো, লেয়ারগুলো কিন্তু এখানে বেশ বোঝা যাচ্ছে। এবারে ওই টুকরোগুলোকেও এইভাবে ঠিক রেখে লম্বালম্বিভাবে বেলে নিতে হবে। ব্যাস, দেখো, এরকমভাবে বেলে নিলেই কিন্তু হয়ে যাবে। আমার সমস্তগুলো বেলা হয়ে গেছে। এইবারে মিডিয়াম টেম্পারেচারে কিন্তু এগুলো আমাদেরকে ভেজে নিতে হবে, তবেই কিন্তু একটা ইউনিফর্ম একটা ব্রাউন কালার আসবে, না হলে কিন্তু এক এক জায়গায় পুড়ে যাবে। টেম্পারেচার কিন্তু কখনোই হাইতে করা যাবে না, এটা একটু টাইম নিয়ে করতে হবে। খাজাগুলো এবারে ভাজা হয়ে গেলে পরে তুলে নিয়ে একটু গরম এই চিনির যে সিরাপ তৈরি করেছিলাম তার মধ্যে 10 থেকে 15 সেকেন্ড ডুবিয়েই তুলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পুরীর বিখ্যাত খাজা। দারুণ খেতে, খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত। বাড়িতে অবশ্যই এই স্টেপসগুলো ফলো করে তোমরা এটা বানিয়ে নিতে পারো আর ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কেমন খেতে হয়েছে। আর ভালো লাগলে কী করতে হবে জানো তো? সাবস্ক্রাইব করতে হবে।